Bowled down this time, straight through Pringle. বাংলাদেশের বোলিং নিয়ে ভয়ে আছেন দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস তুলনামূলক ছোট দল, তবে যোগ্য দল হিসেবেই তারা টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে জায়গা পেয়েছে। দুইবার এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বাছাই পর্বে বাঁধা ডিঙ্গাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেদিক বিবেচনায় নিলে নেদারল্যান্ডসকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জিডি স্পোর্টসের ফেসবুক পেজে। খেলাধুলা বিষয়ক বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 9 রানে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত বোলিং করে 25 রানে 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন পেসার তাসকিন আহমেদ। Congratulations Tasken Ahmed, 4 for 25, brilliant performance. তিনি বলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয় স্বস্তির চেয়ে বেশি হচ্ছে উদযাপন করার। এটা আমাদের জন্য বড় জয়। টি টোয়েন্টিতে কোনো দলকে ছোট করার কোনো উপায় নেই। ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দল বাদ পড়েছে। আমরা যদি প্রক্রিয়া মেনে চলি তাহলে সামনেও ভালো করতে পারবো আশা করি। তাসকিন আরো বলেন, জিততে পেরেছি, এটাই সবচেয়ে বড় শান্তির বিষয়, কারণ অনেক দিন ধরে জিততে পারছিলাম না। মানসিকভাবে একটা চাপ ছিল, সামনে যেন আরো জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই লক্ষ্য থাকবে এখন। উদযাপন আর কি, মনের খুশি সবচেয়ে বড় বিষয়। বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে পেরেছি, এটাই বড়। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগেই নিজেদের প্রথম খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ালেও শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দেখেছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। বাংলাদেশ দলের বোলিংয়ে প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি, তারা ভালো শুরু করেছে, মাঝে ব্যাটিংয়ে কিছুটা ধাক্কা খায়, পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এখন সব ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে যাব, আশা করি বৃষ্টি দূরেই থাকবে, যাতে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি এবং নিজেদের স্কিলের প্রদর্শনী করতে পারি। মার্ক বাউচার বলেন, টি টোয়েন্টি ক্রিকেটের নির্দিষ্ট দিনে 1-2 জন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতে দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের মান সম্পন্ন ব্যাটসম্যান বোলার আছে, যারা আমাদের সামনে জয়ের ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।